আসসালামু আলাইকুম, আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা একটি দর্শনীয় স্থান পরিদর্শনে যাচ্ছি, বিশাল একটি বাউড়। এই বাউড়ের নাম কাইটপাড়া বাউড় হিসেবে পরিচিত। এই বাউড়টি দুইটা জেলায় অবস্থিত, এক হলো ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, এই দুইটা থানার ভিতরে বাউড়টা অবস্থিত। চলেন আমরা ঘুরে আসি। দেখতে পাচ্ছেন এটাকে দোয়েল চত্বর বলে, আমরা পার হয়ে গেলাম, উপজেলা মোড় বলে থাকে। এবার আমরা পার হচ্ছি, এটা হরিণাকুণ্ড পৌরসভা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও। আমরা বাউড়ের দিকে রওনা দিয়েছি অলরেডি। আমরা পার্বতীপুর বাজার পার হচ্ছি হরিণাকুণ্ড উপজেলার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এক প্রকার চ্যালেঞ্জ নিয়ে আমি ডুঙা, তালের ডুঙা বলে থাকে এটাকে, আমি উঠে পড়লাম চালানোর জন্য। আসলে আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি জানি ওরা বলছিল যে কোনো সময় তুলিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমার মোবাইলটা ওদের কাছে দিয়ে রাখছিলাম, সাথে আমার কলিগরা আছেন। আমি মুরব্বীর হেল্প নিলাম, নিয়ে মোটামুটি উঠে পড়লাম। তারপরেও আমি কোনো অভিজ্ঞতা না থাকার পরেও ভালোই চালাচ্ছিলাম, কিন্তু ভয় লাগছিল খুব, এদিক ওদিকে দুলছিল, পানি ঢোকার ভয় ছিল। একটু পানি ঢুকে গেলেই আমি ওখানেই পড়ে যেতাম পানিতে। যাই হোক, চ্যালেঞ্জটা নিয়েছিলাম, ভালোই লাগছিল। শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমি আশা করব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ওয়ালে শেয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের সাথে ওখানকার এক স্থানীয় ভাই, উনিও আমার দেখে দেখি তালের ডুঙাতে উঠে বসলেন। আসলে একটা মজার ব্যাপার ছিল, আমরা নৌকা ভ্রমণ করতে চেয়েছিলাম কিন্তু নৌকা ঘাটে না থাকার কারণে আমাদের উপস্থিতভাবে তালের ডুঙা পাওয়ায় আমরা এটাই উঠে বসলাম। যাই হোক, এনজয় করছিলাম খুব, জীবনে প্রথম চালানো, নতুন অভিজ্ঞতা। আপনারা জানি না চালাইছেন কি না, যদি কোনো দিন চালিয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আশা করছি। দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাই ঘাটে অলরেডি চলে এসেছে, আর আমি এখনও পেছনেই আছি। আমার অবশ্য অনেকটা ভয় ভয় লাগছিল, উনি ওনার অবশ্য অভিজ্ঞতা আছে সম্ভবত, ওনার চালানো দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু আমার সেরকম কোনো অভিজ্ঞতা নাই। দেখতে পাচ্ছেন আমি ভয়ে ভয়ে চালাচ্ছি, আর আমার কলিগ এবং আমাদের এক বড় ভাই মিসমিস করে হাসতেছে, ওরা খুব মজাই পাচ্ছে মনে হয়।
এখানে দেখতে পাচ্ছেন এক মুরব্বী এবং তার হয়তো বা ছেলেই হবে, দুইজন মিলে আমরা আঞ্চলিক ভাষায় বলি ঘুনি, এটা স্থাপন করতেছেন মাছ ধরার জন্য। ডুঙাটা ওনারই ডুঙা, আমি উঠে বসছি, উনি আমাকে অনেকটা হেল্প করছে চালানোর জন্য প্রাথমিকভাবে। এখন আমি তীরের দিকে ফিরে আসতেছি, আমরা সবাই চলে যাব, সন্ধ্যা প্রায় সন্ধ্যা নেমে আসতেছে। এখানে অনেকটাই মজা হচ্ছিল, আমি নামতে পারছিলাম না একা একই, ওরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিল, আমাকে হাত ধরে নামাতে যাচ্ছিল, কিন্তু আমি উঠতেই পারতেছিলাম না, ওটা এদিক সেদিকে বেঁকে যাচ্ছিল। দেখতে পাচ্ছেন ওরা আমাকে নিয়ে খুবই মজা করছে, আমার আসলে খুবই ভয় লাগছিল আর মনে হচ্ছিল যে কোনো জিনিস অভিজ্ঞতা ছাড়া আসলে কখনো সম্ভব না। পরবর্তীতে মুরব্বী এগিয়ে এলেন, এসে আমাকে একটু হেল্প করলেন, আমাকে নামতে সহযোগিতা করলেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।